فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. الحمد لله والصلاة والسلام على رسول الله. প্রশ্ন আসছে মৃত মানুষের ছবি এটা সংরক্ষণ দেওয়ালে তার লটকিয়ে রাখার মাধ্যমে শোভাবর্ধন অথবা তার স্মরণিকা হিসেবে এগুলো রাখা, আবার বর্তমানে সোশ্যাল মিডিয়ার সময় এগুলোকে এই মিডিয়াতে দিয়ে দেওয়া, বারে বারে দেওয়া, বিশেষ কোনো উপলক্ষ্যে হিসাবে দেওয়া, সবগুলোর বিধান সম্পর্কে, এগুলো সব হলো যেমন কুসংস্কার তেমন বিধর্মীদের পদাঙ্ক অনুসরণ, আর সবচেয়ে বড় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস ও নির্দেশ লঙ্ঘন। নির্দেশ বলতে তিনি এটাকে মানা করেছেন, এটা করো না, আমরা করছি, এবং এই ব্যাপারে অনেক শাস্তির কথাও আসছে। এখানে যতই ব্যাখ্যা থাক শেষ পর্যন্ত এটাই চূড়ান্ত যে বিশেষ প্রয়োজন ছাড়া ছবির যে কোনো কাজ তোলার থেকে নিয়ে সংরক্ষণ এবং সেটাকে আপলোড করা, সেটা বিনিময় করা, এগুলো সব হলো গুণাকার কারণ, এবং বড় থেকে বড় কাবিরা গুণার কারণ। আল্লাহ আমাদের সবাইকে থেকে হেফাজত করুক। يا رب العالمين.